মেসেঞ্জারে মেয়েদের সঙ্গে কথা বলাকালীন বা ম্যাসেঞ্জারে মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে তোমার পার্সোনালিটি কেমন হওয়া উচিত বা কি ধরনের কথা বলে মেয়েরা তোমাদের সঙ্গে ম্যাসেঞ্জারে কথা বলবে এই নিয়ে আমি অলরেডি তিনটে ভিডিও বানিয়ে ফেলেছি আজকে সেই ভিডিওকে নিয়ে আলোচনা না করে আজকে তোমাদের সঙ্গে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ম্যাসেঞ্জারে মেয়েদের সঙ্গে লং টাইম কথা বলবে কিভাবে বা কি পদ্ধতিতে মেয়েদের সঙ্গে মেসেঞ্জারে কথা বলে তারা তোমাদের সঙ্গে লং টাইম ধরে কথা বলবে একটা বিষয় খেয়াল করে দেখবে সাকসেস হওয়া এবং সাকসেসকে ধরে রাখা দুটো কিন্তু এক জিনিস নয় একটা ছেলে বা একটা মানুষ সাকসেস হয়ে তার কিছুদিন পর সে তার সাকসেসটাকে ধরে রাখতে পারলো না তার ওই পাশে আরেকটি মানুষ নিজের সাকসেস হওয়ার পরে সে তার সাকসেসকে ধরে রেখে সে আরো অনেক উঁচুতে উঠে গেল এই দুটো পার্সনের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে যে সাকসেস হয়ে সাকসেসকে ধরে রেখে অনেক উঁচুতে উঠে গিয়েছে সেই কিন্তু প্রকৃত সাকসেসফুল পার্সন হিসেবেই পরিচিতি লাভ করবে তেমনি তুমি মেসেজের কোনো মেয়ের সঙ্গে কথা বলা শুরু করেছো সেই কথা বলাটাকে রানিং রাখতে পারো নি দুই একদিন হাই হ্যালো বলে আরেকটু কথা বলার পর সে তোমার সঙ্গে আর কথা বলে না বা তুমি তার সঙ্গে কি কথা বলবে সে সমস্ত কথা খুঁজে পাও না এমন কনভারসেশনকে তো আর কনভারসেশন বলা চলে না তাই কি ট্রিক্স অ্যাপ্লাই করলে তুমি মেসেঞ্জারে লং টাইম মেয়েদের সঙ্গে কথা বলতে পারবে বা তোমার কাছে কথার অভাব হবে না সেই বিষয়ে আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটি এ টু জেড প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই অধমকে একটু সাপোর্ট করে পাশে থেকো কেননা তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো যাক বন্ধু অযথা তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি আমার ভিডিওতে ফিরে আসছি আজ তোমাদের সামনে যে সমস্ত বিষয়গুলো আমি তুলে ধরবো সেই সমস্ত বিষয়গুলোকে মনোযোগ দিয়ে শুনবে তোমাদের অবশ্যই কাজে লাগবে প্রথম কথা আর পাঁচটা ছেলের মতো ম্যাশনেজের কোনো মেয়েকে তুমি কেমন আছো কি করছো এই সমস্ত প্রশ্ন করে বোরিং করবে না এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই ছোট তার উত্তর ভালো হুম এর মাধ্যমে কিন্তু মেয়েরা ছেড়ে দেবে তাই তোমাদের কাছে আমি বলবো তুমি মেসেঞ্জারে তাদেরকে হাই হ্যালো বলার পরে কনভার্সেশনকে রানিং রাখার জন্য তার ইন্টারেস্টের বিষয়ে খবর রাখো খেয়াল করে দেখো তার প্রোফাইলে গিয়ে সে ইনস্ট্যান্ট কি ধরনের পোস্ট করেছে বা তার পোস্টের মধ্যে কোন ধরনের বিষয় লুকিয়ে আছে যে সমস্ত বিষয়ের মধ্যে থেকে তুমি কোনো প্রশ্ন করতে পারবে সাপোজ ধরো একটা মেয়ে তার স্টেটাসে দিয়েছে তার শরীরটা খুব খারাপ যাচ্ছে বা সে দিয়েছে সে একটা নতুন মুভি দেখে এসেছে তুমি তার কনভার্সেশনের মধ্যে সে কেমন আছে এই প্রশ্নের পরে তুমি বলতে পারো যে এখন তোমার শরীর কেমন আছে সে তোমাকে বললো ভালো আছে বা দেখা গেলো সে একটা মুভি দেখে এসে সেই মুভির বিষয়ে তুমি তাকে প্রশ্ন করলে আচ্ছা যে মুভিটা তুমি দেখে এসেছো সেই মুভিটা কেমন আমি তো মুভিটাকে দেখতে চাইছি দেখা উচিত হবে কিনা বলো সে তোমাকে মুভিটার বিষয়ে কথা বলবে এবং এই সমস্ত প্রশ্নবোধক এসএম এস এর মারফতে কিন্তু সে তোমার সঙ্গে লং টাইম কথা বলতে পারবে আর ছোট্টর উপরে যদি কোনো কথা বলে তুমি ছেড়ে দাও সে তোমাকে হুম ভালো এই সবই কিন্তু রিপ্লাই করবে যার ফলে কিন্তু কনভারসেশন লং টাইম হবে না আরেকটা একটা বিষয় খেয়াল রাখবে যখনই কোনো মেয়ের সঙ্গে এস এম এস করে কথা বলতে যাবে তখন কিন্তু তাকে বেশি কথা বলার সুযোগ দিবে তুমি বেশি বলবে না এবার বলি তাকে বেশি সুযোগ দিবে অর্থে যে সে তোমার সঙ্গে নিয়ে যে যে কথা বলবে তা কিন্তু নয় তার মুখ থেকে তোমাকে কথা বের করে নিতে হবে তার জন্য তোমাকে তার ইন্টারেস্টিং বিষয়ে কথা বলিয়ে নিতে হবে তার কোন বিষয়ে ইন্টারেস্ট সেই সব বিষয়গুলোকে ফলো করবে সেই সব বিষয়গুলোকে জানার চেষ্টা করবে এবং তার বিষয়ে প্রশ্ন করবে যার ফলে সে তোমার সঙ্গে কথা বলবে এখানে একটা কথা বলে রেখে অনেক এমন আছে যারা মনে মনে ভাবতেই পারে যে আমি শুধু তার বিষয়ে কথা বলবো তার আগ্রহের বিষয়ে কথা বলবো সে শুধু বলে চলে যাবে অথচ সে আমাকে প্রশ্ন করবে না আমি কেমন আছি বা আমার কোনো বিষয়ে সে জানতে চাইবে না এই ক্ষেত্রে তার সাথে কথা বলে কি লাভ আমি বলবো বন্ধু এক্ষেত্রে এমন ভুলটা করো না প্রথম প্রথম মেয়েরা তোমার বিষয়ে জানতে আগ্রহ দেখাবে না তোমাকে তার বিষয়ে জানতে হবে এবং তোমাদের কনভারসেশনটাকে রানিং রাখার জন্য তোমাকে তাকে প্রশ্ন করাতে হবে তার ভালো লাগার বিষয়ে প্রশ্ন করাতে হবে যে সমস্ত বিষয়ে তার ভালো লাগে যেন তোমার সাথে কথা বলতে সে বোর ফিল না করে সেই জন্য তোমার মধ্যে যেন আর পাঁচটা ছেলের মধ্যে অ্যাটিটিউড না খুঁজে পায় একটু যেন তোমার মধ্যে ভিন্নতা কিছু খুঁজে পায় এবার যখন তুমি তার সঙ্গে লং টাইম কথা বলবে তার বিষয়ে আগ্রহ প্রকাশ করবে বেশ কিছুদিন যাবো তোমাদের মধ্যে কনভারসেশন হওয়ার ফলে দেখবে একটা সময়ের পর সেই নিজে থেকেই তোমাকে তোমার বিষয়ে প্রশ্ন করতে আগ্রহশীল হবে তাই ধৈর্যহীন হয়ে যেও না বা বিরক্ত হয়ে তাকে উল্টো পাল্টা কথা বলে দিও না এই বিষয়টাকে খুবই মাথায় রাখবে এবার বলি এস কথা বলার সময় সবসময় যে তুমি তোমার মুডে কথা বলবে এটা কখনো মাথায় রাখবে না তার মুডটাকে বেশি ফলো করবে আর যে দেখা গেল তোমার মুড ভালো আছে তোমার মন চাইছে তার সঙ্গে একটু ফ্ল্যাটিং করবে বাট করবে না দেখবে সে কোন মুডে আছে দেখা গেলো তার মনের অবস্থা ভালো না তুমি তাকে একটা মজা করে এসে এম এস লিখেছো তার তোমার চাহিদা অনুযায়ী দিল না কেননা তার মুড ভালো নেই সুতরাং তোমাকে তার মুড বুঝে কথা বলতে হবে তোমার মুড কেমন আছে সেটা বেশি ইম্পর্টেন্ট না তার মুড কেমন আছে সেটাই বেশি ইম্পর্টেন্ট এখনো কিন্তু সেই সিচুয়েশন তৈরি হয়নি যে তুমি কেমন আছো সেটাকে নিয়ে সে ভাবতে শুরু করেছে তুমি তার সঙ্গে কথা বলার জন্য আগে থেকে নক করেছো সুতরাং তোমাকে তার বিষয়ে বেশি ভাবতে হবে একটা সময়ের পরও সে তোমার বিষয়ে ভাবতে শুরু করবে তখন তুমি তোমার মুড বিষয়ে তাকে বলতে পারবে তাই তোমার মুডের বিষয়ে কথা না বলে তার মুড কেমন আছে সেই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে তার মুডের উপর ডিপেন্ড করে কথাবার্তা শুরু করবে যদি তার মুড ভালো 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 থাকে তবে কথা বলবে যদি তার তার মুড খারাপ থাকে মুড ভালো করার চেষ্টা করবে সুতরাং মেনলি হচ্ছে তার মুডের উপর ডিপেন্ড করে কনভারসেশন স্টার্টিং করবে এবং সেটাকে রানিং রাখবে তার পছন্দের বিষয়টাকে বেশি ইম্পর্টেন্ট দেবে সেটা তো প্রথমেই বললাম তার মুডটাকে বেশি প্রায়োরিটি দিবে এবার তোমাদের সামনে আমি যে কথাটা তুলে দেবো সেটা হচ্ছে একই এস এম এস বারবার করবে না দেখা গেল কি তুমি একটা ওকে প্রশ্ন করে করেছো বাট সে কারণবশত টাকে দেখেনি বা সেই লক্ষ্য করেনি বা ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃতই হোক সেই সে টা করেনি এবার তুমি সেই একই সকাল থেকে সন্ধ্যা অবধি বার করে চলেছো এমনটা কখনো করবে না এতে কিন্তু সে বিরক্ত ফিল করবে তোমার একটা কথার উত্তর দেয়নি সেই কথাটাকে ছেড়ে দাও যখন বলেছো তখন রিপ্লে দেয়নি বা সে লক্ষ্য করেনি যে কোনো কারণবশত সে যদি রিপ্লে দিয়ে না থাকে সেই এস এম এস টাকে বারবার ঘুরে ফিরে করতে যাবে না তাকে কখনো ইরিটেড ফিল করাবে না তুমি নতুন প্রশ্ন দিয়ে তাকে নতুন করে চ্যাটিং শুরু করো মেন উদ্দেশ্যে হচ্ছে তাকে তুমি কখনো ইরিটেড ফিল করাবে না তোমার মধ্যে যে একটা কেয়ারিং বোধ আছে সেটা যেন সে তোমার সঙ্গে কথা বলাকালীন ফিল করে যেন তোমার প্রতি তার বিরক্ত বোধ না জন্মে যায় এই বিষয়টাকে মাথায় রাখবে আচ্ছা এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তুমি তোমাদের কনভারসেশনকে রানিং রাখো একটা সময়ের পরে যে সমস্ত বিষয়গুলো তুমি চাইছো সে সমস্ত বিষয়গুলো তুমি অবশ্যই পাবে তবে তোমাকে ধৈর্য ধরতে হবে তো বন্ধুরা কথা শেষ হয়নি কেননা এই টপিকেই যে সমস্ত কথা শেষ হয়ে যাবে এমনটা কখনোই নয় অনেক কথা জমে আছে সমস্ত কথা যদি এই ভিডিওতে বলি তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে বোর ফিল করবে তাই এই ভিডিওকে এখানেই শেষ করছি আশা করি এখন অবধি যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে রয়েছে তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে এবং নেক্সট পার্ট আবারও আসছে নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ রইল তোমাদের সকলের সুস্থতা কামনা করে এই অধম বন্ধু রাজ এই টপিক থেকে বিদায় নিচ্ছে বাই